ওই গোবর্ধনের পুজো করো, আর একটা কথা বলবি না। কেন তুই বলছিস কিনা দেবরাজ ইন্দ্র ঝড় বৃষ্টির দেবতা নয়? ওই 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 জড় পর্বত গোবর্ধন ঝড় বৃষ্টির দেবতা? এতদিন আমরা দেবরাজ ইন্দ্রকে যে ঝড় বৃষ্টির দেবতা মেনেছি, দেবতাদের রাজা মেনেছি, আর তুই কিনা বলছিস এই গোবর্ধন, ওই জড় পর্বত গোবর্ধন ঝড় বৃষ্টির দেবতা? না 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 না, এটা আমরা মানতে পারবো না। তুই প্রমাণ করতে পারবি যে গোবর্ধন ঝড় বৃষ্টির দেবতা? সঙ্গে সঙ্গে বলছে পারবো পিতা, আমি নিশ্চয় প্রমাণ করবো। বলে কি করে করবি, কি করে করবো জানো? আচ্ছা পিতা, এই যে তোমরা এতদিন ধরে ওই ইন্দ্রের পায়ে পুজো দিয়ে এসেছো, এত এত নৈবেদ্য ভোগ সাজিয়েছ, তা কোনোদিনও কি ইন্দ্র তোমাদের সামনে এসে প্রসাদ পেয়েছে? নিজে হাতে কি প্রসাদ পেয়েছে? ও মায়েরা, বলছি কৃষ্ণের যে পুজো দিতে যাও, রাধাকৃষ্ণের পুজো দেওয়ার সময় কোনোদিনও কি এই যে কীর্তন তোমরা শুনছো, এতদিন ধরে যে কীর্তন শুনছো, সকাল থেকে শুনছো, তাই কীর্তন শোনার পরে ভগবানকে দেখতে পেয়েছো কোনোদিন? দেখেছ? দেখনি? কেউ দেখনি? দেখেছিস? বলছি কীর্তন শোনার পরে ভগবানকে দেখেছো কোনোদিন? কীর্তন তো শুনছো খুব, কীর্তন শুনে কি ভগবানকে দেখতে পেয়েছো? পাওনি? না না, আমি দেখিনি, আমিও দেখেছি। ভগবানকে দেখেছি কীর্তন শোনার পর প্রতিদিন ভগবান দেখি। প্রতিদিন দেখো? হ্যাঁ। কোথায় দেখতে পাওয়া যায়? ক্যালেন্ডারে। ক্যালেন্ডারে দেখলে হবে না, আসলে দেখেছো কি? বলে মনের মধ্যে দেখার ইচ্ছেটাই তো জাগে না, দেখবো কি করে? মনের মধ্যে দেখার ইচ্ছে জাগবে তবে তো দেখতে পাবো। কৃষ্ণ বলছে এই যে এতদিন ধরে ইন্দ্রের পূজা করেছো, ইন্দ্র কোনোদিনও তোমাদের সামনে এসে প্রসাদ খেয়েছে? নন্দ মহারাজ বলছে না, তা খাইনি। তাহলে আমার কথা শুনে আজকে যদি গোবর্ধনের পুজো করো, তাহলে তোমায় আমি কথা দিলাম বাবা, এই গোবর্ধন নিজে তোমার সামনে এসে প্রসাদ পাবে। হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ এই কৃষ্ণ, বলি তোর কথা শুনে আমার তো মনে বড় আনন্দ হচ্ছে রে, সাক্ষাৎ দেবতার দর্শন পাবো, এতদিন কোনোদিনও পাইনি। তা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যে আমি বলছিস পুজোটা দিতে, তা এই ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে এই গোবর্ধনের পুজো শুরু করব, তা এটা তো আমার একার ব্যাপার নয়, এই সারা ব্রজবাসীদের ব্যাপার, সমস্ত ব্রজবাসী যারা আছে তাদেরকে একবার জিজ্ঞাসা করি, তারা তো সবাই ইন্দ্র পূজা করবে বলে এসেছে, তা তাদেরকে একবার জিজ্ঞাসা করি যে তারা গোবর্ধনের পুজো করবে কি না। বলে বেশ, তাহলে তুমি জিজ্ঞাসা করো। সঙ্গে সঙ্গে ব্রজবাসীদেরকে আজকে জিজ্ঞাসা করছে নন্দ রাজা। লো ব্রজবাসীরা। হ্যাঁ কি হয়েছে? বলছি আমার ছেলে কৃষ্ণ, হ্যাঁ, বলছে নাকি যে ওই দেবরাজ ইন্দ্রের পুজো বন্ধ করে দিয়ে যদি গোবর্ধনের পুজো শুরু করো, তাহলে গোবর্ধন দেবতা নিজে এসে প্রসাদ ভক্ষণ করবে, তাই নাকি? হ্যাঁ, স্বয়ং ভগবান নিজে আসবেন, স্বয়ং ভগবান গোবর্ধন নিজে এসে দেবতা হিসাবে প্রসাদ গ্রহণ করবে, তোমরা কি দেখতে চাও? বেশ বেশ, তাহলে হোক, গোবর্ধনের পূজা হোক। হ্যাঁ পূজা হবে। হ্যাঁ তোমরা যদি অনুমতি দাও তাহলে হবে। হবে হবে হবে, বেশ ঠিক আছে, তাহলে চলো সবাই মিলে আমরা বৃন্দাবনে ওই গোবর্ধনের পুজো আরম্ভ করি। আজকে সবাই মিলে মহা আনন্দে গোবর্ধনের পুজো করছে, দেখো কেমন ভাবে। কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ বৃন্দাবনে ওই গোবর্ধন পূজারি স্থানে, দেখো কি আনন্দ কি আনন্দ। ওই বৃন্দাবন ওই গোবর্ধন পূজারি স্থানে, আজ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধনের পূজার স্থানে। ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কাঁসি, ঢাক বাজে ঢোল বাজে
আর বাজে কাশি ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কাশি ঢাক বাজে ঢোলক বাজে আর বাজে কাশি মহানন্দে নৃত্য করে মহানন্দে নৃত্য করে যত ব্রজবাসী কি আনন্দ কি আনন্দ বৃন্দাবন ওই গোবর্ধন পূজার স্থানে আজ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধনের পূজার স্থানে অন্যের পর্বত যত ব্রজ বালা অন্যের পর্বত কইল যত ব্রজ বালা অন্যের পর্বত কইল যত ব্রজ বালা অন্যের পর্বত কইল যত ব্রজ বালা লুচিপুড়ি রাশি রাশি ওই লুচিপুড়ি রাশি রাশি অন্যের পর্বত গোবর্ধনকে ভোগ নিবেদন করছে সবাই অন্যের পর্বত তৈরি করেছে আজকে মানে রান্না করে অন্ন ব্যঞ্জন যেমনভাবে সাজিয়েছে দেখে যেন মনে হচ্ছে পর্বত আর সব মিলে লুচি পুরি রসালো মিষ্টি সব কিছু আজকে গোবর্ধনের সেবাই দিচ্ছে লুচি পুরি রাশি রাশি লুচি পুরি রাশি রাশি দেখো লুচি পুরি রাশি রাশি দেখো লুচি পুরি রাশি রাশি সাজাই পশুরা কি আনন্দ কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধনে পূজা দোষাদে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে আদি গোপ গোপী একত্র হইয়া নন্দ আদি গোপ গোপী নন্দ আদি গোপ গোপী নন্দ আদি গোপ গোপী একত্র হইয়া নন্দ আদি গোপ গোপী একত্র হইয়া নন্দ আদি গোপ গোপী একত্র হইয়া সবাই মিলে যাচ্ছে ছুটে ছুটে কোথায় আজ মহানন্দে ধাইয়া চল 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 ওই পশুত্র লইয়া কি আনন্দ কি আনন্দ আনন্দ বৃন্দাবনে গোবর্ধনের পূজার স্থানে গোবর্ধনের পূজার মহানন্দে সবাই যখন এই গিরিরাজ গোবর্ধনের কাছে এসে পৌঁছেছেন স্বয়ং পর্বত গিরিরাজ গোবর্ধন আছাড় খেয়ে এসে পড়লেন গোবিন্দের চরণে প্রভু হে প্রভু আমি চাই না কোনো আয়োজন এই জগতে আমার একটাই একটাই পরিচয় এই জগতে আমার একটাই পরিচয় আমি কোনো পূজা চাই না আমি কোনো সেবা চাই না এই জগতে আমার একটাই পরিচয় আমি কৃষ্ণ দাস আমি কৃষ্ণ দাস কৃষ্ণ ভক্ত গোবর্ধন আমি দেবতা হতে চাই না বন্ধ করো পূজা
আর যেই নগরী রাজ গোবর্ধন কৃষ্ণের চরণে এসে পড়েছেন সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বলছে গোবর্ধন গোবর্ধন ওঠো গিরিরাজ ওঠো গিরিরাজ এই জন্যই তো তোমার পুজো শুরু করলাম আর গিরিরাজ আমার আমার এই জগতে তোমার কত দৈন্য তুমি জানো আমার এই বৈষ্ণব জগতে যার যত দৈন্য সে তত বড় সে তত উঁচু গিরিরাজ এই জগতে তোমার কত দৈন্য তুমি জানো আর আর তাছাড়া তুমি ভুলে রয়েছো তুমি কে হ্যাঁ তুমি ভুলে রয়েছো তুমি কে সব ভুলে রয়েছো কোথা থেকে তোমার সৃষ্টি কেন তুমি বৃন্দাবনে এলে সব ভুলে রয়েছো ঠাকুর তুমি তুমি যদি কৃপা করে মনে করিয়ে দাও মনে করব শুনতে চাও তুমি কি না কৃপা করে তুমি যদি শোনাও অবশ্যই শুনব বেশ শোনো তো যখন কোন যুগে সৃষ্টি হয়নি গোলকে ওই নিত্য গোলক বৈকুণ্ঠ ধামে যেদিন স্বয়ং রাধারানী হঠাৎ আমার চরণ দুটি সেবা করতে আরম্ভ করলেন আমি কি দেখলাম জানো দেখলাম যে বিনোদিনীর দুপোটা নয়নের জল আমার চরণে এসে পড়েছে রাধে আমি চমকে উঠলাম কি হয়েছে তোমার কাঁদছ কেন ও বিনোদিনী কাঁদছ কেন কে তোমায় দুঃখ দিয়েছে বলো বলো তোমার কিসের ব্যথা ও গো প্রাণনা বধু হে কি আর বলিব বধু হে কি আর বলিব ওগে বধুগে বধু বধুগে কি আর বলিব আমি বধু তুমি তো আমার সকলি জানো বধু তুমি তো আমার সকলি জানো বলো বলো আমি বলে কত বুঝাইব তুমি তো আমার সকলি জানো বলো বলো বলে কত বুঝাইব তুমি তো আমার সকলি জানো আমি বলে কত বুঝাইব তুমি তো আমার সকলি জানো আমার জীবন মরণে জন্মে জন্মে আমার জীবন মরণে জন্মে জন্মে প্রাণনাথ হয়ো তুমি কি আর বলিব দাই তুমি কি আর বলিব আমি তুমি কি আর বলিব ব্যথা শুধুমাত্র রাধারানীর ব্যথা নয় ব্যথা হচ্ছে আমাদের প্রত্যেকের হৃদয়ের ব্যথা এই নিবেদন হচ্ছে আমাদের প্রত্যেকের নিবেদন কৃষ্ণের চরণে নিবেদন এই পদাবলীর মাধ্যমে প্রত্যেকে নিজের নিজের মনটাকে কৃষ্ণের চরণে অর্পণ করে দাও প্রত্যেকটা কথা লক্ষ্য করো কত মূল্যবান কথা রাধারানী বলছেন ঠিকই কিন্তু রাধারানীর মুখের মাধ্যমে রাধারানীর বদনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে পদকর্তা যিনি লিখছেন তিনি প্রত্যেকটি ভক্তের মনের বাসনা কৃষ্ণের চরণে নিবেদন করছেন কি বলছেন বধু তোমারও চরণ আর আমারও পরাণে আমি বাঁধিলাম প্রেমেরও ফাঁসি তোমারও চরণে
আমার পদানে বাঁধিলাম প্রেমের ফাঁসি তোমার চরণে আমার পদানে আমি বাঁধিলাম প্রেমের ফাঁসি তোমার চরণে আমার পদানে বাঁধিলাম প্রেমের ফাঁসি আমি সব সমর্পিয়া দেহ মন প্রাণ কুল শীল যৌবন সব সমর্পিয়া এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম তোমার দাসী হে আমি সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী হে নিশ্চয় হইলাম দাসী আমি বিনামূল্যে বিকাইলাম আমি বিনামূল্যে বিকাইলাম আমি বিনামূল্যে বিকাইলাম আমি বিনামূল্যে বিকাইলাম প্রাণনাথ তোমার শ্রীচরণে আমি বিনামূল্যে বিকাইলাম প্রাণনাথ শ্রীচরণে আমি বিনামূল্যে বিকাই না সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী হে কি আর বলিব আমি বধুগে কি আর বলিব আমি বধুগে আমারে কুলে কুলে দুকুলে গোকুলে আপনা বলিব কারে দুকুলে গোকুলে আপনা বলিব কারে বড় শীতল জানিয়া বড় শীতল বড় শীতল জানিয়া কৃষ্ণের চরণের চাইতে শীতল আর কিছু আছে পৃথিবীতে যদি সবচাইতে শীতল কোনো জিনিস থাকে নিজের প্রাণটা যদি জোড়ানোর জায়গা থাকে সেটা হচ্ছে একমাত্র কৃষ্ণের চরণ শীতল জানিয়া স্মরণ লইলাম ও দুটি কোমল পায় বড় শীতল জানিয়া স্মরণ লইলা ও দুটি কোমল পায় আমার তাপিত পড়া জুড়াব বলে তাপিত পরাণ জুড়াব বলে ঠাই নিলাম তোমার রাঙা চরণে আমার তাপিত পরাণ জুড়াব বলে আমি নিলাম তোমার রাঙা চরণে তাপিত পরাণ জুড়াব বলে আমি ঠাই নিলাম তোমার চরণ কমলে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ঠাই তোমার রয়ে তার
প্রাণবল্লভের চরণে যখন এইভাবে দুটি নয়নের চোখের জল যখনই পড়েছে সঙ্গে সঙ্গে রাধারানীর হাত দুটি চেপে ধরে কৃষ্ণ বলছে বিনোদিনী তুমি কি চাও বলো তোমার মনে কিসের এত ব্যথা বলো তুমি কি চাও সঙ্গে সঙ্গে রাধারানী বলছে বধূ এইভাবে বৃন্দাবনে সবার সামনে বসে তোমার সাধনা ভজনা করতে আমার ভালো লাগে না আপন ভজন কথা না কইও যথা তথা আমি সবার সামনে এইভাবে বৃন্দাবনে সবার সামনে সাধন ভজন করতে পারবো না তাই আমি কি চাই জানো আমি একটা জিনিস তোমার কাছে চাই তুমি দেবে আরে তুমি কি চাও তুমি একবার চেয়ে দেখো তোমায় দিই কিনা আমি চাই এই এই গোলকের মাটিতে তুমি এমন একটা পর্বতের সৃষ্টি করো যে পর্বতের গুহার মধ্যে থেকে গোপনে থেকে আমি তোমার সাধন ভজন করতে পারি কেউ যেন সেটা জানতে না পারে আর যেই না এমন কথা বলেছে সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর হৃদয় পানে নয়ন দিলেন আর যখন হৃদয় পানে নয়ন দিয়েছেন রাধারানীর হৃদয়ে যে কৃষ্ণের ভক্তির বীজ ছিল সেই বীজের ওপরে যখনই কৃষ্ণের নয়ন বাণ নিক্ষেপিত হয়েছে সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণ ভক্তির বীজ থেকে অঙ্কুরিত হলো অপূর্ব সুন্দর এক পর্বতের যে পর্বতের উচ্চতা হলো আট ক্রোশ যে পর্বতের দৈর্ঘ্য হলো আট ক্রোশ প্রস্থ হলো চার ক্রোশ যে পর্বতের উচ্চতা হলো ষোলো ক্রোশ সেই পর্বত অপূর্ব সুন্দর ধাতু নির্মিত মণি মুক্তা মাণিক্য খচিত সেই গিরিরাজ গোবর্ধন পর্বতের যে পর্বত সৃষ্টি করবার পর এবার রাধারানীকে দিয়ে বলছেন বিনোদিনী এবার তুমি খুশি না এই দেখো তোমার জন্য পর্বতের সৃষ্টি করলাম গিরিরাজ গোবর্ধন আর যেই না বলেছে বলে হ্যাঁ বোধ আমি খুশি কিন্তু বধু আর কিন্তু কিসের কিন্তু বলে বধু এখন না হয় এই গোলকের মাটিতে এই গোবর্ধনের গুহার মধ্যে থেকে আমি তোমার সেবা করলাম কিন্তু আমরা যখন দা পড়ে বৃন্দাবনে যাব এই গোবর্ধন বৃন্দাবনে যাবে তো ও সে চিন্তা তোমাকে করতে হবে না সে চিন্তা অনেকদিন আগেই আমি করে দেখেছি মানে কি চিন্তা কি চিন্তা জানো যখন দ্বাপরের আগমন ত্রেতাযুগের যখন শেষ ভাগ ত্রেতাযুগের শেষ ভাগে ওই গোলকের গোবর্ধনকে জন্ম দিলেন কোথায় শালবনি দ্বীপে ভারতবর্ষের পশ্চিমে শালবনি দ্বীপে জন্ম দিলেন গিরিরাজের পুত্র হিসাবে কোন গিরি কোন গিরির পুত্র দেখো দ্রোণগিরির পুত্র সেজে তার নাম গোবর্ধন তপে তপে সদাই তার দেখো কৃষ্ণ আরাধন জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধন ওই বাল্যকালে যখন গিরিরাজ গোবর্ধনকে জন্ম দিলেন ভারতবর্ষের পশ্চিম দিকে দ্বাপর যুগে দ্বাপরে প্রথম ভাগ ত্রেতার শেষ ভাগ সেই সময় যখন গোবর্ধনকে জন্ম দিলেন শালবনি দ্বীপে বাল্যকাল থেকে কৃষ্ণ নামে মতি দ্রোণগিরির পুত্র হিসাবে জন্ম দিলেন আর দ্রোণগিরির পুত্র করে যখন গোবর্ধনকে জন্ম দিলেন দেখো সদা কৃষ্ণ 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 সদাই কৃষ্ণ 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 বলে সদা কৃষ্ণ 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 সদাই কৃষ্ণ 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 বলে ওই প্রেমানন্দে দুটি বাহু তুলে সদা কৃষ্ণ 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 ওই কৃষ্ণ কৃষ্ণ বলে আজ প্রেমানন্দ দুটি বাহু তুলে
হরি 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 বলে জন্ম দিয়েছে। এবার কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, গোবর্ধনকে বৃন্দাবনে কি করে পাঠাই, কি করে পাঠাই, কি করে পাঠাই। হ্যাঁ, মনে পড়েছে, এই যে স্বপ্নে দর্শন দিলেন পুলস্ত ঋষিকে। পুলস্ত, কি হয়েছে ভগবান? আর যখনই পুলস্তকে কৃষ্ণ দর্শন দিয়েছেন, সঙ্গে সঙ্গে পুলস্ত ঋষি চমকে উঠলেন। কি ঠাকুর, তোমার এমন রাগি রাগি মূর্তি কেন? তুমি আমার উপর রেগে আছো নাকি? কি করেছি আমি বলো বলো, কি করেছি আমার উপর রাগ কেন তোমার? হ্যাঁ পুলস্ত, তুই যে আমায় কথা দিয়েছিলিস। বলে কি কথা ঠাকুর? কি কথা বলো, মনে করিয়ে দাও। তুই তো আমায় কথা দিয়েছিলিস এই সারা ভারতবর্ষের তীর্থ তুই পায়ে হেঁটে ভ্রমণ করবি। কোথায়, কবে ভ্রমণ করবি? তোর তো সময় পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও, এই জন্যে এত রাগ? আচ্ছা ঠাকুর, বেশ তীর্থ না হয় আমি তোমার কথা শুনে এখন থেকেই ভ্রমণ করব। কিন্তু ঠাকুর, বলে কিন্তু কিসে? আচ্ছা, আমি তো বুড়ো হয়ে গেছি, এই বুড়ো বয়সে একা একা তীর্থ কী করে ভ্রমণ করি বলো দেখি? একজন কৃষ্ণ ভক্ত সঙ্গী যদি সাথে থাকতো তাহলে কত ভালো লাগতো, দুজনে মিলে গল্প করতে করতে তীর্থ ভ্রমণ করতাম। তাকে কৃষ্ণ ভক্ত সঙ্গী দাও। ও, সঙ্গী চাস? কাকে দিই, কাকে দিই, কাকে দিই, কাকে দিই, মনে করেছে। এই ভারতবর্ষের পশ্চিমে শালবনি দ্বীপে গোবর্ধন পর্বতকে আমি জন্ম দিয়েছি, তুই বরং গোবর্ধনকে সাথে করে নিয়ে সারা পৃথিবী ঘুরে আয়, যা সারা ভারতবর্ষের তীর্থ ঘুরে আয়। আর এই বলে যখন গোবর্ধনের কাছে এবার পুলস্ত গেছে, সঙ্গে সঙ্গে পুলস্ত এবার গোবর্ধনের কাছে গিয়ে বলছে, গোবর্ধন গোবর্ধন, বলে কি হয়েছে? বলে যাবি কোথায়? কোথায় আবার? চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা আর বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা আর বৃন্দাবন। চলো চলো তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা আর বৃন্দাবন। শ্রীকৃষ্ণের আদেশে আমি ভ্রমি দেশে দেশে, শ্রীকৃষ্ণের আদেশে ভ্রমি দেশে দেশে, পাইতে তোমার মন। চলো চলো গিরি গোবর্ধন করি, কাশী গয়া কিংবা বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা আর বৃন্দাবন। অপুলস্ত, সঙ্গে যাব, তুমি যে আমায় নিয়ে যেতে এসেছো খুব ভালো কথা, আমি তোমার সঙ্গে যেতে চাই। কিন্তু পুলস্ত, আমার দুটো শর্ত আছে। বলে শর্ত? কি শর্ত? বলে দুটো শর্ত। আমি যখন তোমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাব, আমি কিন্তু আমার এই মানুষ রূপ ধারণ করে যাব না। বলে তাহলে? আমি কিন্তু আমার পর্বতের রূপ ধারণ করে যাব, পর্বতের রূপ। আর শোনো, আর একটা শর্ত শোনো, ওই পর্বতের রূপ ধারণ করতে যেতে যেতে, বলে বেশ, তুই পর্বতের রূপ ধারণ করে যাবি তো? বেশ, কথা দিলাম, তোকে পর্বতের রূপ ধারণ করে নিয়ে যাব, তোর ভার লইয়ে যাব, স্কন্ধেতে রাখিব, ভার লইয়ে যাব, স্কন্ধেতে রাখিব, তোর দেহের ভার লইয়ে যাব, আমি স্কন্ধেতে রাখিব, ভার লইয়ে যাব, স্কন্ধেতে রাখিব, পাইতে তোমার মন। চলো চলো করে নিয়ে যেতে 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 তুমি যেখানে আমায় নামিয়ে দেবে
আমি কিন্তু ভার সহ্য করতে না পেরে যেখানে নামাবে আমি কিন্তু সেখান থেকে আর যাব না সেইখানে বলে বেশ বেশ আমার চল তোমার সঙ্গে তারপর দেখা যাবে তো ভারও নিয়ে যাব তোকে নামাবো না চল চল আমার সঙ্গে এবার ওই গোবর্ধনকে কাঁধে করে নিয়ে আজকে পুলস্থ ঋষি চলে যাচ্ছে কোথায় ওই তীর্থ ভ্রমণে কেমন ভাবে যাচ্ছে কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ 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 কাঁধে গিরি ঋষি যায় হাতে হন কাঁধে করি ঋষি যায় হাতে হন কাঁধে গিরি ঋষি যায় হাতে হন কাঁধে গিরি ঋষি যায় হাতে হন কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ আর গিরিরাজ গোবর্ধনকে কাঁধে করে নিয়ে যেতে 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 এইবার যেই না গোবর্ধনকে কাঁধে করে নিয়ে সব জায়গা ঘোরার পর যেই না এবার বৃন্দাবনের মাটিতে পা দিয়েছেন যেই না বৃন্দাবনের মাটিতে পা দিয়েছেন অমনি হলোটা কি কি হলো এবার গোবর্ধন নিজের শরীরের ওজনটাকে বাড়িয়ে দিলেন আর যেই না ওজনটা বাড়িয়ে দিয়েছে এবার পুলস্থ কি করছে ওই বৃন্দাবনে আসি ঋষি দেহের ভার নাড়ে সহিত ওই বৃন্দাবনে আসি ঋষি দেহের ভার নাড়ে সহিত বৃন্দাবনে আসি ঋষি ভার নাড়ে সহিত রাখি দিলা গোবর্ধনে রাখি দিলা গোবর্ধনে পূর্ণ মাটিতে রাখি দিলা গোবর্ধনে পূর্ণ মাটিতে পূর্ণ মাটিতে কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ আর যেই না আজকে বৃন্দাবনের মাটিতে নামিয়ে দিয়েছে যা কি হল হে গোবর্ধন আমার পিঠ থেকে নেমে গেলি কেন আমার ঘাট থেকে নেমে গেলি কেন ওরে এখন যে কত তীর্থ বাকি বলে ঋষি মনে আছে বলে কি বলে ওই যে কথা দিয়েছিলি যে আমার ভার নিয়ে যেতে যেতে যেখানে তুমি আমায় নামিয়ে দেবে আমি কিন্তু আর সেখান থেকে যাবো না তুমি আমি বৃন্দাবনে নামিয়ে দিয়েছ আর আমি বৃন্দাবন থেকে যাবো না হ্যাঁ কৃষ্ণের আদেশ থেকে বঞ্চিত করলি কৃষ্ণ কর্মের আনন্দ থেকে তুই আমায় বঞ্চিত করলি শোন গোবর্ধন যেহেতু তুই কৃষ্ণ কর্মের আনন্দ থেকে তুই আমায় বঞ্চিত করেছিস আমি অভিশাপ দিলাম অভিশাপ দিলাম দিনে 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 এই পৃথিবীর মাটি থেকে ক্ষয় হতে হতে বৃন্দাবনের মাটি থেকে ক্ষয় হতে হতে তুই এই পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবি বলো চড়ে এই বৃন্দাবনের মাটিতে এলাম এটা যে কৃষ্ণের লীলা এটা অন্য কিছু নয় এটা কৃষ্ণের লীলা অভিশাপ যখন দিয়েছ আমায় আমায় তুমি এটুকু আশীর্বাদ করো যেন ওই যুগল চরণ সম্পূর্ণরূপে সেবা করবার পর যেন আমার ক্ষয় হতে শুরু করে সত্যি তো ভুল আমার কৃষ্ণ আমাকে কাঁধে করে তোকে পাঠিয়েছে বৃন্দাবনে আর আমি সেটা বুঝতে পারিনি আমি ভেবেছিলাম ভগবানের ছলনা নয় আমি ভগবানের ছলনা বুঝতে পারিনি ভগবর্ধন বেশ আমি তোকে আশীর্বাদ করলাম এই তোর যখন ক্ষয় শুরু হবে ওই যুগল চরণ সম্পূর্ণরূপে সেবা করবার পর তোর ক্ষয় হতে শুরু করবে যা যা আমি তোকে আশীর্বাদ করলাম ভগবর্ধন
বলি মনে পড়লো কিছু এতক্ষণ কৃষ্ণ মনে করিয়ে দিচ্ছিলেন যে গোবর্ধন কোথা থেকে এলো বলে এবার তো পুজোটা নাও সঙ্গে সঙ্গে এবার ভগবানের শ্রী চরণ দুটি জড়িয়ে ধরে গোবর্ধন বলছে ঠাকুর তুমি আমায় মনে করিয়ে দিলে তাই তোমায় মনে করতে পারলাম তুমি যে আমার অন্তরের মধ্যে এমন ভাবে বিরাজ করছো আমি তো বুঝতেই পারিনি তুমি যদি আমায় বুঝিয়ে না বলতে আমি কি করে বুঝতাম বলো আমি কি করে জানতাম বলো যে তুমি এখানে এসেছো হিয়ার মাঝে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি গিয়েছিলে দেখতে আমি পাইনি হৃদয়ের মধ্যে এতদিন নয়নটাই তো দিই নি ভগবান হৃদয়ের মধ্যে তো থাকে ওই একই কথায় বলা হলো না যে একবার বিরাজ গো মা আমার হৃদি কমলাসন হ্যাঁ একবার বিরাজ গো মা হৃদি কমলাসন একই কথা আমাদের বাংলা কবি সেটা বলছেন হিয়ার মাঝে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি এতদিন আমার ভালোবাসা আমার স্ত্রী আমার পুত্র আমার সংসার এই সমস্ত কিছুর মধ্যে তুমি আমায় ডুবিয়ে রেখেছো এমন ভাবে তুমি আমায় এর মধ্যে নিক্ষিপ্ত করেছো যে আমি তোমার অভাবটাই বুঝতে পারিনি আনন্দের মধ্যে তুমি আমায় মাতিয়ে রেখেছো তোমার ইচ্ছে হয়েছে তুমি আমায় আনন্দ দিয়েছো তোমার ইচ্ছে হয়েছে তুমি আমায় ব্যথা দিয়েছো কাঁদিয়েছো তুমি মোর আনন্দ হয়েছিলে যে মোর খেলা আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলা তুমি মোর আনন্দ হয়েছিলে গো মোর খেলা আনন্দ গোপন রহি গভীর প্রাণ আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে ও মাইরা ওই যে একটু আগে বললাম ভগবানকে কি দেখা যায় পুজো তো সবাই দিই কিন্তু ভগবানকে দেখি কয়জন দেখতে পাবো না কেন তিনি গোপন তিনি গোপন থাকেন কোথায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ
সুখের গানে গোপন রোগী গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছো তুমি আমি তোমার গান তো গাইবে আমার জিয়ার মাঝে লোকেছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার ইয়ার লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি গোবর্ধন বলি এইবার পুজোটা না হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ আজকে নিজে এক কৃষ্ণ থেকে দুই কৃষ্ণ হলেন একটা কৃষ্ণ চলে গেলেন গিরিরাজ গোবর্ধনের সঙ্গে মিলিত হয়ে তিনি গিয়ে কি করলেন নয় পর্বতের রূপ ধারণ করে ব্রজবাসীদের দেওয়া সমস্ত প্রসাদ নিজে হাতে পেতে আরম্ভ করলেন আর আরেক কৃষ্ণ নন্দ মহারাজার কাছে এসে বলছো বাবা বাবা ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো গোবর্ধন নিজে আজ প্রসাদ খাচ্ছে দেখো প্রণাম করো সবাই আর যেই না সবাই দেখেছে গোবর্ধন প্রসাদ পাচ্ছে সবাই মিলে আজকে প্রণাম করছে কেমন ভাবে দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা গোপ গোপী গণে প্রণাম করিলা দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা আর আমাদের গোবর্ধন প্রাণবন্ত হই ওই আমাদের প্রাণবন্ত হইলা আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা তোমার দেওয়া পূজা আমি গ্রহণ করেছি এবার আমায় কি করতে বলো এবার যখন কৃষ্ণ পুজো গ্রহণ করিয়েছেন কৃষ্ণ এবার যখন আনন্দে নৃত্য করছেন গোবর্ধনের পুজো আরম্ভ করেছেন বলে ঠিক এমন সময় বৃন্দাবনের মাটিতে একজনের আগমন হলো সে কে নারায়ণ 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 বিনাতে ধরিয়া তান গাহে শুধু নাম গান বিনাতে ধরিয়া তান গাহে শুধু নাম গান বিনাতে ধরিয়া তান গাহে শুধু নাম গান নারায়ণ 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 কে এসেছে মাইরা কেলো মাইরা তো জানবেই নারদের কথা কিছু মনে করো না মাইরা ওই তোমাদের মধ্যেই তো নারদের বাস তাই না হ্যাঁ মায়েদের মধ্যেই তো নারদের বাস এর কথা তাকে লাগানো ওর কথা তাকে লাগানো তার কথা তাকে লাগানো এর কথা তাকে লাগানো তার কথা তাকে লাগানো মায়েদেরই তো কাজ এটা আর নারদ মুনি কি ভালো পারে ঝগড়া পাতাতে ভালো পারে যেই না বৃন্দাবনের মাটিতে এসে কৃষ্ণের চরণে প্রণাম জানিয়েছে বলছে ঠাকুর এই এলাম আমি বলছে নারদ তোমার অপেক্ষাতে তো ছিলাম বলে কি কেন অপেক্ষা ঠাকুর বলে শোনো নারদ আমি আমার কাজ করে ফেলেছি বলে কি কাজ বলে ওই ইন্দ্রর পুজো বন্ধ করে দিয়েছি আর গোবর্ধনের পুজো শুরু করেছি এবার তুমি যে কাজটা ভালো পারো সেই কাজটা একটু করো বলে কি কাজ বলে ওই যে নারদ তুমি যে ঝগড়া পাতাতে খুব ভালো পারো এই যে আমি ওই ইন্দ্র পূজা বন্ধ করে দিয়েছি গোবর্ধনের পুজো শুরু করেছি এই কথাটা তুমি ওই দেবরাজ ইন্দ্রের কানে গিয়ে ইনিয়ে বিনিয়ে রসিয়ে রসিয়ে এমনভাবে তোলো যেন ইন্দ্র আমার উপর রেগে ক্ষেপে যায় আমি ইন্দ্র
জীবনের শেষ পারন্তটা দেখতে চাই যাও 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 ও বাহ তোমার সঙ্গে ঝগড়া ঠাকুর আমার মনে আজকে বড় আনন্দ হচ্ছে বলে আনন্দ কিসের আনন্দ বলে কি আনন্দ হবে না কি মুশকিল এতদিন এর সঙ্গে তার বাঁধিয়েছি ওর সঙ্গে তার বাঁধিয়েছি আজকে স্বয়ং তোমার সঙ্গে ঝগড়া বাঁধাবো আনন্দ হবে ভগবানের সঙ্গে ঝগড়া বাঁধাবো কি আনন্দ আজকে তবে আশীর্বাদ করো এই তোমায় প্রণাম কৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে বলছে তোমায় প্রণাম করলাম আশীর্বাদ করো যেন তোমার কাজটা আমি সফলভাবে করে আসতে পারি জয় রমা আসি রঞ্জন শোক তাপ ভঞ্জন জয় রমা রঞ্জন শোক তাপ ভঞ্জন জয় রমা রঞ্জন শোক তাপ ভঞ্জন জয় রমা রঞ্জন শোকতাপ ভঞ্জন নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নারায়ণ রাম নমো নারায়ণ 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 দেবরাজ ইন্দ্রের কাছে যেই না পৌঁছেছে ইন্দ্র বলছে কে দেবর্ষি নাকি বলে হ্যাঁ দেবরাজ আমি এসেছি তা আমার ভবনে কি মনে করে দেবরাজ আমি না হই যে কারণেই হোক এসেছি কিন্তু আপনার মুখটা এমন শুকনো লাগছে কেন শুকনো বলে হ্যাঁ ঠিকই বুঝেছেন দেবর্ষি এই না হলে আত্মার আত্মীয় হ্যাঁ দেবর্ষি আপনি তো জানেন আজকে পৃথিবীতে আমার পুজো তো দেবর্ষি পৃথিবীর সব জায়গা থেকে আমার চরণে এসে পুজোর ফুল পড়েছে কিন্তু বৃন্দাবনের মাটি থেকে কোনো ফুল আমার চরণে এসে পৌঁছই না কি হয়েছে খবরটা আপনি জানেন বৃন্দাবনে কেন তারা আমার পুজো করেনি দেবরাজ আজ আমি জানি কিন্তু বলবো আমি জানি কারণটা কিন্তু বলবো বলবেন না কেন লাগে আমি যা সহ্য করতে পারিনি আপনি কি করে সহ্য করবেন সহ্য কি এমন হয়েছে দেবর্ষি আমাকে কিন্তু গোপন করবেন না কিছু লুকিয়ে রাখবেন না বলুন কি হয়েছে তো না না দেবরাজ আপনি সহ্য করতে পারবেন না আমি বলতে পারবো না বলে এত যখন বলছেন তখন বেশ শুনুন বলি ওই বৃন্দাবনের লোকেরা ওই ব্রজগোপীরা আপনার পুজো চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে বন্ধ বন্ধ করে দিয়েছে মানে বলে বৃন্দাবনের লোকেরা বলছে নাকি আপনি নাকি ঝড় বৃষ্টি দেবতা নন আপনি নাকি দেবতাদের রাজা নন তারা আপনার পুজো বন্ধ করে দিয়েছে আর বন্ধ করে কি করেছে জানেন ওই জড় পর্বত গোবর্ধনের পুজো আরম্ভ করেছে বলে কিনা ওই গোবর্ধন ঝড় বৃষ্টির দেবতা হ্যাঁ আর যেই নাই কথা শুনেছে গিয়েছেন বলছে কি বললে আমি ঝড় বৃষ্টির দেবতা নই কে বলছে এমন কথা কারো তোমার সাহস কার কোথায় পুজো কপির আমার পুজো বন্ধ করেছে বলে আবার কে হবে বলুন ওই সেই একটাই তো ছেলে সব কিছু নষ্টের গোড়া কে জানেন ওই নন্দের বেটা ওই কেলে ছোঁড়া ওই কেলে ছোঁড়া সবার মন চোড়া ওড়া ওই কেলে ছোঁড়া